Headline sponsored by Gurukulam. বিজয়া দশমীতে যদিও সবার মন ভারাক্রান্ত, তারপরও সবাই বলছে আসছে বছর আবার হবে। আজ শুভ বিজয়া দশমীতে ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়ি সহ ত্রিপুরার সব কয়েকটি পুজো মণ্ডপে দেবী দুর্গা বরণ ও সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা। বিজয়া দশমীতে যদিও সবার মন ভারাক্রান্ত, তারপরও সবাই বলছে যে আসছে বছর আবার হবে। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের উৎসব দুর্গাপুজোর। অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ মঙ্গলবার, বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পুজো, পুজো শেষে দর্পণ ও বিসর্জন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বিদায়ের দিনে আমরা স্বামীর মঙ্গলের কামনার্থে আমরা সব মিলে সিঁদুর খেলা খেলছি এবং খুবই দুঃখের দিনেও আমরা আনন্দ উপভোগ করছি। আজকে খুবই দুঃখ, কারণ উমা চলে যাচ্ছে, আমাদেরকে একা রেখে চলে যাচ্ছে, সেই জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু তার মধ্যেও আমরা সব মহিলারা স্বামীর মঙ্গলার্থে আমরা সিঁদুর খেলা নিয়ে মেতে আছি, যাতে আমরা এই দুঃখটা একটু ভুলে রাখতে। মায়ের কাছে কি প্রার্থনা করবে? মায়ের কাছে প্রার্থনা করি, মা আসছে বছর আবার আসবে, আমাদের যেন সবাইকে সুস্থ এবং সুখ সমৃদ্ধি দিয়ে দান করে যায় এবং আগামীতে যেন সুন্দরভাবে আবার আসেন, আমাদের ধরাধামে এসে আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন। মনটা তো খুবই খারাপ লাগছে, আবার আরেকটা নতুন আশায় যে মা আবার আগামী বছর আসবে, সে আনন্দে উচ্ছলে মাকে আমরা বিদায় কি বলবেন? দুর্গাপুজো আসে তো খুবই ভালো লাগে, কিন্তু দশমীর দিন সবারই মনটা খুবই কান্না করে যে মা চলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা আশা থাকে যে আগামী বছর মা আবার সুখ সমৃদ্ধি নিয়ে সবার জন্য আসে।